একটু ভেবে দেখুন তো, আপনার নায়ক যদি পেশায় হয় ডাকাত কিংবা বাস কন্ডাক্টর, কেমন হবে ব্যাপারটি? আপনার নায়ক ডাকাত কিনা জানি না, তবে এই গল্পের নায়ক কিন্তু তেমনই। আমি আব্দুল্লাল মাহমুদ, দীর্ঘদিন কাজ করছি সাহিত্য নিয়ে। সর্বগুণে গুণান্বিত উপলের জীবন ঘিরে লেখা হয়েছে অন্যতম একটি উপন্যাস কাগজের বউ, যা আমাদের অন্যতম লেখক শিরীষেন্দু মুখোপাধ্যায় তিনি এটি লিখেছেন। সুসা শব্দটা কোত্থেকে এলো মশাই? সুসো থেকে নাকি? হাট্টান ইতিহাস কি, কিংবা দোকান কাটা কথাটাই বা অমন অপমানজনক কেন? অবশ্য অপমান কথাটারও কোনো মানে হয় না, অপমান মনে করলেই অপমান। আমার যা অবস্থা তাতে অপমান মাথাও এক লাট সাহেবি শৌখিনতা। উপন্যাসের শুরুটা এভাবেই হয়। এই গল্পের প্রধান চরিত্র ছিল উপল। সে নিজেই তার নিজের সবটুকু গল্প একাই বলে গিয়েছে। উপলের বহুমুখী প্রতিভা থাকা সত্ত্বেও অলসতার কারণে কিছু করে উঠতে পারে না। এ হলো বিএ পাস করা, মোটামুটি ভালো গান জানা, অল্প স্বল্প ছবি আঁকতে পারা, টুকটাক নাটক লিখতে পারা, থিয়েটারে দুর্দান্ত অভিনয় করা উপল ডাকাত, বহুমুখী প্রতিভাবান হতভাগা। ছোটবেলায় মাকে হারানোর পর তার বাবা বিয়ে করেন তার এক দূর সম্পর্কের এক চোখ হারা মাসিকে। সেই মাসি তাকে নিজের সন্তানের মতোই বড় করেছেন, একজন অকর্মণ্য কুড়ি এবং কানকাটা মানুষ উপল। বাবার মৃত্যুর পর সে দেখল সারা জীবন টাকার পেছনে দৌড়ানো বাবা এক টাকাও রেখে যেতে পারেনি ঘটিতে। এখন কি উপায়? উপলের যে চাকরি নেই, আবার সে জগতের শ্রেষ্ঠ অলস, অথচ তার মেধা আছে, যোগ্যতা আছে, কিন্তু কাজে মন নেই। এজন্যই মাসিকে নিয়ে আর একসাথে থাকা হলো না। কিভাবে থাকবে? ভাড়া বাসায় থাকলে পয়সা লাগবে, সেই পয়সা উপল কোথায় পাবে? মানুষের তিনটি বৃত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত আর উচ্চবিত্ত। এক স্তর থেকে মানুষ অনেক সময় নিচু স্তরে নেমে আসে, কখনো বা নিচু থেকে উপরে যায়। ফলাফল হয় মানুষ তার অভ্যাস ছাড়তে পারে না, আবার নতুন পরিস্থিতিতে খাপ খাওয়াতেও পারে না। এমনই পরিস্থিতিতে লেখক ফেলে দিয়েছেন উপলকে। মধ্যবিত্ত ঘরের সন্তান হয়েও একসময় বাড়ির ঝিগিরি করতে নামতে হয় তাকে, কিন্তু ততদিনে উপল সাংসারিক নানা প্রতিকূলের মুখে পড়ে বুড়িয়ে গেছে। অপমান তার ধাতে নেই, তার একটাই জিনিস ক্ষুধা। ক্ষুধা সহ্য করা মুশকিল। শেষমেশ মাসিকে তার এক দূর সম্পর্কের ভাইয়ের বাসায় রেখে কখনো হয় বাসের কন্ডাক্টর, কখনো চুরির দলের স্যাঙ্গাত, না হলে আড়তদারদের কর্মচারী। কিন্তু বাসের এক অ্যাক্সিডেন্টের ফলে গণধোলাই খেয়ে তার অবস্থা যায় যায়। তারপর কি আর করা, কন্ডাক্টর দিল ছিল মায়ায় ভরা। সে নিয়ে গেল উপলকে নিজের বাড়িতে, কিন্তু ওখানে কি আর কেউ আজীবন থেকে যেতে দিবে? দিবে না। ওই কন্ডাক্টরের বউ একদিন বলেই বসল সরে যেতে। উপল সরে আসলো আবার কলকাতায়, তারপর এক ডাকাত দলের সাথে মিশেছিল, ওখানেও তার ভালো ঠেকেনি। এখান থেকে বের হয়ে সে গিয়েছিল এক মধ্যবয়স্ক ধনী লোকের সাথে তার বাড়িতে। ভালোই কাজ জমে গিয়েছিল ওখানে। মানিক নামের সেই ব্যক্তি, তার তিনটা স্ত্রী, একদিন মানিক তাদেরকে সব সম্পত্তি ভাগ করে দিয়ে পালিয়ে আসে এক নির্জন এলাকায় উপলকে নিয়ে, এবং নতুন বিয়েও করে। কিন্তু তার ওই অল্পবয়স্ক বউ উপলের প্রতি দুর্বলতা প্রকাশ ঘটায় এবং একদিন মানিককে বিষ খাইয়ে হত্যা করতে চায়, কিন্তু উপল তাকে বাঁচায়। তখন মানিক বলে, মেয়ে লোকের এই সমস্যা, একজন হইলে স্বামীর সাথে ঝগড়া করবে, আর দুই বা একাধিক স্ত্রী থাকলে স্বামীকে সব সময় মাথায় তুলে রাখবে। আবার মানিক আর উপল ভিন্ন পথে চলে গেল। জীবন উপলকে কখনো ফেলে রাখেনি। শেষ পর্যন্ত তার ঠাঁই হয় বাল্যবন্ধু বিজ্ঞানী সুবিনয়ের বাড়ির বারান্দার প্যাকিং বাক্সের উপর। সুবিনয়ের বাড়িতে তার যে খুব সমাদর হয় তা কিন্তু না, বরং সুবিনয়ের মতো এত উঁচু দরের পড়াশোনা জানা মানুষ কেন উপলকে তার বাড়িতে রাখে, এটাই ছিল রহস্য। সুবিনয়ের স্ত্রী কণা সহ্য করত না উপলকে।
ওদিকে সুবনয় আবার প্রেমে পড়ে তার নিজের শ্যালিকা প্রীতির কাছে। এই প্রীতিকে পেতে হলে সুবিনয়ের স্ত্রী কণাকে তার ডিভোর্স অর্থাৎ তালাক দিতে হবে। এজন্য সুবিনয় উপলকে বলে, তুই কণাকে তোর প্রেমের জালে আটকে দে, তারপর দেখ আমি কিভাবে ওর দোষ বের করে ডিভোর্সটা দিয়ে দিই। এদিকে আবার প্রবৃত্তির সাথেও কিছু একটা ঘটে যায় উপলের, আরেকজনের সাথেও কিছু একটা ঘটতে গিয়েও ঘটে না উপলের, সে হলো তার মাসির ভাইয়ের মেয়ে কেতকী। কেতকী তাকে বলেছিল, চলুন না আমাকে নিয়ে এ বাড়ি থেকে পালিয়ে, এখানে শুধুমাত্র একজন উপল আর তার সাথে মিশে আছে অনেক অনেকগুলো চরিত্র। এতগুলো চরিত্রের ভিতর উপলের কাগজের বউটা যে কে হয় আর কাগজের বউ বিষয়টা আসলে কি তা ভালোভাবে জানতে হলে পড়তে হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাগজের বউ উপন্যাসটি। বইয়ের নামকরণের সার্থকতা একদম শেষের দিকে পরিষ্কার হয়। নারী পুরুষের সম্পর্ক ছাড়াও গুরুত্বপূর্ণ আরেকটি দিক বইতে উঠে এসেছে, আর তা হচ্ছে খোদা। একজন মানুষ খোদার তাড়নায় টাকা রোজগার করে এটা অস্বীকার করার উপায় নেই। খোদার তাড়নাতেই জাগতিক অনেক অপরাধ করে বসে, জীবনের সব কিছু নিয়ে উদাস থাকলেও খিদার এর তীব্র তাড়না উপলের মস্তিষ্ক কুড়ে খায়। গোয়ারল উপলের জীবনে বিভিন্ন চরিত্র, কেতকী, খনা, প্রীতি, পৃথিবী জুড়ে হাজার হাজার উপলদের বাস, যাদের পেটে আছে খিদে কিন্তু পকেটে পয়সা নেই। সেই উপলদের জন্যই শীর্ষেন্দু মুখোপাধ্যায় উপন্যাস কাগজের বউ। পড়তে পড়তে শেষ হয়ে গেলেও ভালো লাগার রেষ্টুকু জেগে থাকে, এখানেই কৃতিত্ব লেখকের। পাঠককে কাহিনীর ভিতরে প্রবেশ করিয়ে আর বের হতে দেন না। আগাগোড়া সংক্ষিপ্তভাবে লিখলেও উপন্যাসের চরিত্রেরা ভিড় করে আসে। যারা এখনও এই উপন্যাসটি পড়েননি তারা উপন্যাসটি পড়ে নিতে পারেন, আশা রাখি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।